রাত না পোহাতেই মায়ের চিৎকারে ঘুম ভেঙে গেল। চারিদিকে চোখ বুলিয়ে বুঝলাম এখনো অন্ধকার। স্কুলের সময় তো এখনো হয়নি, তবে মা এমন অসময়ে ডাকছে যে। প্রচণ্ড বিরক্তি নিয়ে হাতড়ে হাতড়ে দরজা খুলে হড়বড় করে উত্তেজিত কণ্ঠে মা যা বলল তার জন্যে আমি একটুও প্রস্তুত ছিলাম না। পৃথা আমার সহপাঠী 8 বছরের। আমার বান্ধবী আত্মহত্যার চেষ্টা করায় ওকে হাসপাতালে নেওয়া হয়েছে। বেঁচে আছে কি না এখনও জানা যায়নি। আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে, এটা কিভাবে সম্ভব। বেলা 8:30 বাজে যখন আমি আর মা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। পথে যেন কার ফোন পেয়ে মা গন্তব্য বদলে আমাকে স্কুলে নিয়ে গেল, অথচ কথা ছিল আমরা হাসপাতাল হয়ে স্কুলে যাব। আমি মাকে জিজ্ঞেস করতেই মা ধমক দিয়ে বলল, নিয়ে যখন যায়নি তখন নিশ্চয়ই কোনো কারণ আছে, রেগে যাচ্ছিস কেন, কে জানে কী কারণে মরতে গিয়েছিল, ঘটনা না জেনে ওদিকে একানো ঠিক হবে না। আমার চোখ বেয়ে জল নেমে এলো। পৃথা আমার সবচাইতে কাছের বান্ধবী, গতকালও আমরা পাশাপাশি বসে ক্লাস করেছি, দীর্ঘ 6 বছর যাবত পাশাপাশি একই বেঞ্চিতে বসে আসছি, আলাদা করার সাহস কারোর হয়নি। রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের ক্লাসে আসা চাই চাই। শুধুই কি পড়াশোনার টানে নাকি বন্ধুত্বের এক অদ্ভুত বন্ধনে? সারা দিনের জমিয়ে রাখা কথা, স্বপ্ন, দুঃখ শেয়ার করা, জমিয়ে রাখার এক নির্ভরতার টানে। আমাকে না বলে পৃথা কিভাবে পারল আর স্কুল কামাই করতে, এমনটা তো হবার কথা ছিল না। কি অস্থিরতায় বুকটা দুমড়ে মুচড়ে যাওয়া যন্ত্রণা নিয়ে ভেজা চোখে সেই অসহ্য কতগুলা ঘণ্টা পার করেছি তা কেবল আমিই জানি। অদ্ভুত মায়াবী সাহসী অসম্ভব মেধাবী মেয়েটা এটা করতে পারল, সে প্রশ্নের উত্তর জানার জন্যে আর স্কুল ছুটির অপেক্ষা করতে হলো না। ক্লাসে সহপাঠী টিচারদের স্কুল ছুটির পর আন্টিদের ফিসফিসানিতে যেন হাজারো কারণেরা ঘুরে বেড়াচ্ছে। সারাটা বছর সবার চোখের মনি হয়ে থাকা সব মায়েদের ঈর্ষার পাত্রী পৃথার কিনা চরিত্র ভালো ছিল না। দেখতে অমন হলে কি হবে, তলে তলে হয়তো বা অনেক দূর, এটুকু মেয়ে ক্লাস 9 পড়ে, দুনিয়ার দেখেছেটা কি, কি এমন দুঃখ মনে যে ঘুমের ওষুধ খেয়ে মরতে যেতে হবে। মিতালি আন্টি তো বলেই ফেলল, ওর মায়ের মেয়ে নিয়ে যা অহংকার ঠিক হয়েছে, এবার থলের বেড়াল বের হবে। আমি চোখ গরম করে মাথা তুলে তাকাতেই মাকে বললেন, ভাবি মেয়ের দিকে খেয়াল রাখুন, খুব তো বন্ধুত্ব করিয়েছিলেন পৃথার সাথে শাম্মীর, জল কতদূর গড়িয়েছে কে জানে। মা শক্ত হওয়ার মিথ্যা ভান করে বলল, আমার মেয়ে অমন কিছু করলে আমি নিজেই ওকে মেরে ফেলব, অমন বেয়াদব মেয়ে ছায়াও আর মারাতে দেব না। গাড়িতে উঠে সবাই চোখের আড়াল হতেই আমার কষ্টগুলো যেন দূরে পালিয়ে গিয়ে প্রচণ্ড ক্ষোভ চেপে বসল। আমি জোর গলায় জানতে চাইলাম, তোমরা তো জানোই না যে পৃথা কেন মরতে যেতে চেয়েছিল, আদৌ কি পৃথা মরতে চেয়েছিল, এখনও কেমন আছে, এটা না জানার চেষ্টা করে কেন ওকে নিয়ে তোমরা এত সব কথা ভেবে বসে আছো, এত নোংরা কেন তোমাদের মন। মা সজোরে আমার গালে চড় বসাতেই আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আমি দুহাতে মুখ ঢেকে হাউমাউ করে কেঁদে উঠলাম। ঠিক এমন করেই মা আমাকে ঠিক 6 বছর আগে মেরেছিল, যখন পরপর 2-2 ফার্স্ট হওয়া পৃথার সাথে আমার কাছের বান্ধবী জুথিকে ছেড়ে বন্ধুত্ব করতে অস্বীকৃতি জানিয়েছিলাম। মায়ের লজিক ছিল সব সময় টপারদের সাথে বন্ধুত্ব হতে হবে, তাদের আশেপাশে থাকতে হবে, তবেই তার মাঝারি মানের মেধাবী মেয়ে পড়াশোনায় ভালো করবে। মার ধারণা সত্যি হয়েছিল। পৃথার সাথে বন্ধু হবার পর থেকে আমার রেজাল্ট আগের চাইতে যতদিন গেল ততই ভালো হতে থাকলো, আর সময়ের সাথে সাথে পৃথা আমার ভীষণ কাছের একজন হয়ে গেল। বন্ধু হয়ে
আমি কিভাবে আজ তার এমন অপমান মেনে নিই? বিকেল হতে পূর্বাশার ফোন কল পেয়ে জানতে পারলাম পৃথা ভালো আছে, বিপদ কেটে গিয়েছে। কথা হলো পরদিন শুক্রবার আমরা পৃথাকে দেখতে যাব। আমার মনের ঘন মেঘ কেটে গেলেও খচখচানিটা গেল না। এত কাছের বন্ধু হয়েও আমি কেন জানি না যে পৃথা কেন এমন কাজ করল। প্রচণ্ড অস্বস্তি নিয়ে সারাটা রাত পার করলাম। সকালে নাস্তা করে রেডি হয়ে পৃথার সাথে দেখা করতে যাওয়ার কথা মাকে বলতেই মা বেঁকে বসল। আমি অবাক না হয়ে পারলাম না, বলেই বসলাম, তুমি এমন কেন করছো মা? দুদিন আগেও তো পৃথার সাথে তুলনা করতে করতে আমাকে মাটির সাথে মিশিয়ে ফেলতে, হঠাৎ কি হলো যে তোমাদের মাথায় করে রাখা পৃথা মামনিকে আজ একেবারে মাটি ফাঁক করে তার তলে চাপা দিয়ে দিলে? মা রেগে গিয়ে বলল, মুখে মুখে তর্ক করা কার কাছ থেকে শিখেছিস? পৃথার কাছ থেকে? আমি গলার জোর আরও বাড়িয়ে বললাম, এছাড়া আরও বহুত কিছু শিখেছি মা, কারণ তুমিই তো সবসময় বলতে, পৃথাকে দেখ, ওর কাছ থেকে কিছু শেখ। মা আরও কিছু বলার জন্যে তেড়ে আসছিল, নাকি মেরেই বসত কি জানি। এমন সময় বাবা ডাইনিংয়ে প্রবেশ করায় দমে গেল। বাবা জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, এত বড় মেয়ের গায়ে তুমি কি এমন হুটপাট হাত তোলো? আমি কেঁদে ফেললাম। বাবা পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে বেশ অনুনয় করেই মাকে বলল, বাচ্চাদের মন ওরা কি এত সব বোঝে? যাও না তুমিও, সাথে গিয়ে দেখে আসো মেয়েটাকে, একেবারে না গেলে সেটাও তো খারাপ দেখাবে, তাই না? মা কিছু বলতে গিয়েও কি বুঝে থেমে গেল, বলল, যা গিয়ে তৈরি হয়ে নে। কে জানতো পৃথার সাথে ওই দেখাই আমার শেষ দেখা হবে। কি বিমর্ষ আশাহীন শূন্য দৃষ্টি ছিল সেদিন ওর, নির্বাক নিশ্চুপ ফ্যাকাশে মুখে আমার চোখের জল মুছে দিয়ে শুধু বলেছিল, আমার বাবা মায়ের আর একসাথে থাকা হবে না রে সাম্মি, ওরা নাকি আর একে অন্যের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না, ওদের সিদ্ধান্ত পাকা হবার পর সব কাজ সেরে তবেই ওরা আমাকে জানিয়েছে। ভেবেছিলাম মরে গিয়ে আমি ওদের মুক্ত করে দেব, ওদের আলাদা হবার মাঝে আমি বাধা হয়ে থাকব না, কিন্তু দেখ কি পোড়া কপাল আমার। বাবা মায়ের সাথে একসাথে থাকা তো দূরের কথা, ওদেরকে ছেড়ে যাওয়ার সৌভাগ্যও আমার হলো না। ফেরার পথে সারাটা পথ আমি নাক মুছলাম। মা আমার মাথাটা বুকে টেনে নিল। অন্ধকার ঘরে সেদিন সারা রাত আমি ভেবেছিলাম, মা বাবা কিভাবে আলাদা হতে পারে, মা কিভাবে তার সন্তানকে কষ্ট দিতে পারে, বাবা কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে। আমার অবুঝ মন বারবার বলছিল, ওরা পৃথার সত্যিকারের বাবা মা হতেই পারে না। ছোটবেলায় ভাইয়া বলতো আমাকে নাকি বাবা মা কুড়িয়ে পেয়েছে, তবে কি পৃথাও ওদের বাবা মায়ের কুড়িয়ে পাওয়া মেয়ে? এমনটাও কি হয়? প্রায় দিন সাতেক পর ক্লাসে বসে জানালা দিয়ে বাইরে চোখ যেতেই দেখলাম পৃথা অফিস রুমে যাচ্ছে। ভাবলাম হয়তোবা ক্লাসেও আসবে। আমি উৎসুক চোখে বারবার দরজার দিকে তাকাতে থাকলাম। অপেক্ষার প্রহর পেরিয়ে স্কুল ছুটি হয়ে গেল, কই পৃথা তো এলো না। স্কুল ছুটির পর জানতে পারলাম পৃথা ওর মায়ের সাথে অন্য কোনো শহরে চলে গিয়েছে। নতুন শহরে, নতুন স্কুলে, নতুন জীবনে কেমন আছে পৃথা, সে কথা আমার আর কখনো জানা হয়নি। চারপাশে নানা গুঞ্জন, নিশ্চয়ই পৃথার বাবার অন্য কোথাও কিছু ছিল, চাকুরি সূত্রে দূর দূরান্তে থাকত, সংসার করতে গেলে ধৈর্য ধরতে হয়, মেয়ে মানুষের এত তেজ ভালো না, স্বামীর সাথে বসাবসি করে মিটমাট করে নিলেই পারত, ঝামেলা কি কারো সংসারে কম, সন্তানের মুখের দিকে তাকিয়ে মেয়েদেরকে কত কিছু ছাড় দিতে হয়। আমার মা আরও দুধাপ এগিয়ে বলল, যেসব মেয়েরা বাইরে বাইরে থাকে, চাকুরি করে, তাদের সংসারের শেষ পরিণতি এমনই হয়। কোনো সংসার ভেঙে যাওয়ার দিন শেষে শব্দ যেন শুধুমাত্র মেয়েদেরই হয়। আমার চোখের সামনে
মার দেওয়া, কুচি দিয়ে পরিপাটি করে চুল আঁচড়ানো, চোখে ফ্রেমলেস চশমা পরা কবিতা আন্টির মুখটা ভেসে উঠল, যিনি কিনা সবার চোখে এখন একজন অযোগ্য স্ত্রী। ওদিকে সাদা পাঞ্জাবি পরা চাপ দাঁড়িওয়ালা কাঁচা পাকা গম্ভীর মুখের হাবিব আঙ্কেল, তিনি কিনা অনেকের চোখে একজন প্রতারক স্বামী। হঠাৎ করে আমাদের বাড়িতেও যেন নীরবতা নেমে এলো। মা আর আগের মতো বাবার সাথে চিৎকার করে না, বাবাও আর মাকে বিশেষ একটা ঘাটে না, অনেকটা জোর করেই দুপক্ষ নিজেদেরকে গুটিয়ে রেখেছে যেন। বাড়িতে হিম শীতল পরিস্থিতি বিদ্যমান, তবে স্কুলের পরিস্থিতি উত্তপ্ত। রাত দিন এক করে পৃথা কোনো টিচারের কাছে পড়ছে, রাত কয়টা পর্যন্ত জাগছে, কী নোট পড়ছে, খোঁজ করে বেড়ানো মানুষগুলাই আজ নতুন নতুন রসালো গল্পের ঝুড়ি নিয়ে বসছে। বাচ্চাকে স্কুলে দিয়ে যারা বাড়িতে চলে যেত, তারাও যেন আজকাল পারলে একটু বেশি সময় ইনিয়ে বিনিয়ে বসে থাকছে, গল্প শেষ হচ্ছে না। যে সবচাইতে মজার গল্প হলো কাউকে নিয়ে জল্পনা কল্পনা দিয়ে সাজানো রসালো বানোয়াট গল্প। সত্যরা গল্প হয় না, তারা কারো জীবনে বাস্তবতা হয়ে নীরবে রয়ে যায়। তবে ওই ঝোড়ো হাওয়া বেশি দিন বইল না, দুমাস পেরোতেই ঝিমিয়ে গেল, আর মাস ছয়েকের ভেতর যেন সবাই পৃথাকে ভুলেই গেল, যেন এ নামে কেউ ছিলই না। সব কিছুই নিয়মমাফিক চলতে থাকল। যারা এতদিন ওকে টপকাতে পারেনি তাদের সাপে বর হলো। শুধু আমি যেন আমার প্রাণের প্রিয় স্কুলটাতে আর প্রাণ খুঁজে পেতাম না, কেমন কচ্ছপের মতো গড়িয়ে গড়িয়ে এগাচ্ছিল যেন জীবনটা। হঠাৎ হঠাৎ হারিয়ে যেতাম পেছনের দিনগুলোতে। এরই মাঝে একদিন আফিফার কথায় যেন আমার বোধোদয় হলো। টিফিনের ফাঁকে আফিফা আনমনে বেঞ্চিতে আঁকিবুকি করতে করতে বলল, সাম্মি, পৃথার বাবা মা কি মারামারি করত রে? আমি চোখ সরু করে কিছুক্ষণ ওকে অবলোকন করলাম, পরে পাল্টা প্রশ্ন করলাম, কেন, ওরা কি ছোট মানুষ নাকি যে মারামারি করবে? মনে মনে প্রচণ্ড বিরক্তও হলাম। আফিফা সেই একই ভঙ্গিতে বসে থেকে গলার স্বর না বদলেই বলল, করে রে, ওরা আরও বাজেভাবে মারামারি করে। আমার মা যেদিন বাবাকে ছেড়ে আমাকে নিয়ে মামা বাড়ি চলে আসে, সেদিন বাবা মাকে খুব মেরেছিল, আর মা যখন ফুলদানিটা আলমারিতে ছুঁড়ে মারে, আলমারির কাঁচগুলা গুঁড়া হয়ে পড়তেই আমি ভয়ে খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়ি, কে জানে কখন আবার আমার গায়ে কী উড়ে এসে পড়ে। আফিফা কিছু সময় বিরতি নিয়ে আবারও বলতে শুরু করল, জানিস, এখনও মাঝে মাঝে সেই দুঃস্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়, তখন আমার সারা শরীর ঘামে ভিজে যায়, বুক ধড়পড় করে, মনে হয় হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে। সবাই বলে বাবা নাকি খুব খারাপ লোক ছিল, আমি বলি বাবা তো আমাকে আদর করত, চকলেট কিনে দিত, ঘুরতে নিয়ে যেত, কিন্তু এসব যুক্তি কেউ মানে না রে, বলে হ্যাঁ তো ভালোবাসলে আমাকে ছেড়ে কিভাবে থাকে, কই কখনো তো দেখতেও আসে না। আমি অবাক চোখে তাকিয়ে থাকি, 3 বছর হলো আফিফা আমাদের সাথে ক্লাস করে, এসব কথা তো কখনো ওর মুখে শুনিনি, তবে কি সবাই শুধু ভালোটাই শেয়ার করতে চায়? পৃথার গত জন্মদিনেও তো আমরা ওর বাসায় গেলাম, আঙ্কেল আন্টি ওর সাথে কত হাসি হাসি মুখ করে ছবি তুললেন, আমরা কত আনন্দ করলাম, আঙ্কেল আন্টি পৃথার সাথে ফ্যামিলি ফটো দিয়ে প্রোফাইল পিকচারও চেঞ্জ করলেন। তবে কি সব মিথ্যা? বড়রা কি পর্দার অভিনেতাদের চাইতেও বেশি ভালো অভিনয় জানে, নাকি আমরা এসব দেখেও দেখতে পাই না, বুঝেও বুঝতে চাই না? এই যেমন আমি নিজের কানে শুনে চোখে দেখেও এ সমস্ত বিশৃঙ্খলা মানতে পারছি না। আফিফা মামা বাড়ি থাকে জেনে আমার মনে হতো, ইস, ওর কি মজা, আমিও যদি মামা বাড়িতে গিয়ে এমন থাকতে পারতাম। মা তো 2 দিন থেকেই পড়াশোনার অজুহাত দেখিয়ে একরকম টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে আসে, কিন্তু সবসময় যে
মামা বাড়ি থাকতে পারাটা আনন্দের নয়, সেটা আজ আবিবার নির্লিপ্ততা নিঃশব্দের দীর্ঘশ্বাসেরা বলে দিল যেন। আমার মন সমাজ বোঝে না, তর্ক বোঝে না, হারজিত বোঝে না, বোঝে শুধু নিরাপত্তা, নির্ভরতা, নিশ্চয়তা। অথচ বাবা মায়েরা নাকি একে অন্যকে নির্ভর করতে পারে না, বিশ্বাস করতে পারে না, সব পেয়েও যেন আজকাল কেউ কারুর কাছে শান্তি খুঁজে পায় না। প্রায় 9 বছর ইন্টার্নশিপের শেষ দিনগুলাতে আমি যখন রোগীর হিস্ট্রি নিতে গিয়ে খুব পরিচিত মুখটায় কিছুটা পরিপক্কতার ছাপ দেখতে পেলাম, সেদিন ওয়ার্ডে চারপাশের সব ভুলে গিয়ে আমি পিতাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। ও কেমন ম্লান হেসে বলল, হ্যাঁ বাব্বা, ভাবিনি এভাবে তোর সাথে দেখা হবে, বেশ লাগছে কিন্তু তোকে। আমার যেন কোনো কথা কানে কিছু ঢুকলো না, কেঁদেই চললাম। কাঁদতে কাঁদতে ও কি সমস্যা নিয়ে ভর্তি তা জানাটাও যেন অপ্রয়োজনীয় হয়ে পড়ল আমার কাছে। পৃথা কিন্তু আমাকে দেখে একটুও ছেলে মানুষই করল না, মায়েদের মতো আমাকে সবটা সামলে শান্ত হবার জন্যে সময় দিল। কোনো রকম আভিজাত্যবিহীন সরল চেহারার পৃথা সেদিন রাতে ওর 2 দিনের বাচ্চাকে কোলে নিয়ে হাসপাতালের বেডে বসে নিরুত্তাপ স্বরে বলেছিল ওর এক ভালোবাসাহীন নামমাত্র সংসারের গল্প। আমি ওর হাতে হাত রেখে উপলব্ধি করেছিলাম, এতগুলো বছর নিজের মাকে দোষী ভেবে আসা পৃথা মায়ের ওপর ক্ষোভ থেকেই যেন নিপাট সংসারী সাধারণ সুখী জীবন বেছে নিয়েছিল। ভেবেছিল চাইলেই নিজের সবটুকু উজাড় করে দিয়ে সুখী হওয়া যায়, সন্তানের কথা ভেবে শত অমিল মেনে নিয়েও সংসারটাকে টেনে নিয়ে যাওয়া যায়। কিন্তু 5 বছরের এ সংসার যেন ওর কাছে মিথ্যে মনে হয়, 2 দুটো সন্তানের মা হয়েও কোথায় যেন স্বামীর সাথে মানের বড় ফারাক রয়ে যায়। সংসার করলে ভালোবাসতেই হবে এই সূত্র যেন সঠিক নয়, এটা মেনে নিয়েই সন্তানদেরকে নিয়ে পৃথার এক নীরব যুদ্ধ জয়। নিজের বাবা মায়ের মতো অ্যাডজাস্টমেন্টের দোহাই দিয়ে আলাদা হবার অজুহাত না দেখিয়ে ও যেন একটা জীবন পার করে দিতে চায়। ওর বাবা মা ভুল করেছিল, ও তো করেনি, সংসারটা ওর ঠিক ভাঙেনি তা বললে কি হবে, ও তো নিজেকে সুখী ভাবতে পারেনি। বাবা মায়ের ভাঙনের প্রভাব যেন ও চাইলেও অন্যেরা ওর জীবনের ওপর থেকে সরিয়ে দিতে চায়নি, কেউ গায়ে পড়ে, কেউ পিছে, কেউ ইনিয়ে বিনিয়ে, কেউ দরদ দেখিয়ে, আবার কেউ বা খোঁটা দিয়ে 2-4 কথা শোনাতে কেউ ছাড়েনি, ছাড়ছেও না। বিয়ের পর ও বাড়িতে তো আরও না, অথচ সবটা জেনেই কিন্তু ওকে তারা আপন করে নিতে চেয়েছিল। কারোর ভালো বলতে আমাদের মুখে বাঁধলেও, কারোর উপকার করতে দমে গেলেও, কারোর মনে কষ্ট দিতে, কারোর পিছনে লেগে থাকতে যেন আমাদের কোনো কার্পণ্য নেই। অদ্ভুত এক সমাজ আমাদের, যে সমাজ সময় খারাপ হতে শুরু করলে পিছিয়ে যায়, খারাপ সময়ে এসে হাহুতাশ করে আগুনে বাতাস দেয়, আর সুসময়ে এসে মিছে বন্ধু হবার জন্যে ভাব জমাতে চায়। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে মধ্যরাতের ঘুমন্ত শহরটাকে দেখতে দেখতে আমার বুকটা ব্যথায় চিনচিন করে। কত মাস হলো আমি রাকিবকে দেখি না, সময়ের অভাবে দুজনের ঠিকঠাক কথাও হয় না। বিয়ের 2 মাস পর রাকিব দূর দেশে পাড়ি জমানোয় আমার সংসার করার স্বপ্নটাকে মনের এক কোণে যেন জোর করে তালাবন্ধ করে রেখেছি। এক বুক হাহাকার নিয়ে যেন ভবিষ্যতের সুখী স্বপ্নে আমাদের দুজনের দিন কাটছে। কই, এত ভালোবাসার অনুভূতি নিয়েও তো আমাদের সংসার হলো না, অথচ এই শহরে কত জানালার ওপারে থাকা ঘরগুলোতে সংসার থাকলেও ভালোবাসা থাকে না। একপক্ষের ভালোবাসায় টিকে থাকা অনেক সংসারে আবার যেন সত্যিকারের প্রাণ থাকে না। ভেঙে যাওয়া 2 জন মানুষের ভিন্ন ভিন্ন গল্পগুলো যেন তাদের মতো করে আর নতুন রূপে সাজে না।
আমার মতো অনেকেই আবার বাস্তবতার দোহাই দিয়ে চাইলেও একটা সুন্দর স্বপ্নিল সংসার পাততে পারে না। পৃথা, আমি, আফিফা, কবিতা আন্টি অথবা আমার মা, ভিন্ন ভিন্ন চরিত্রগুলো যেন এক সুতায় বাঁধা থাকলেও ঠিক এক সুরে বাজে না। প্রত্যেকের চাওয়া পাওয়া, সুখ দুঃখ, সফলতা, জয় পরাজয়ের সংজ্ঞা যেন ভিন্ন ভিন্ন। আমার কাছে হয়তোবা তুমিই সব, তোমার কাছে হয়তোবা কেরিয়ার। তুমি ভাবছো স্বামী সন্তান নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছি, এই তো বেশ ভালো আছি। আমি হয়তোবা চাইছি তার চাইতেও অনেকটা বেশি। এক আকাশের নিচে আমরা সবাই যে যার মতো করে ভিন্ন বেশি। গল্পপাঠটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামত অনেক মূল্যবান। গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর ফ্রেন্ড ফ্যামিলিদের সঙ্গে গল্পটি শেয়ারও করতে পারেন।